এখন এই দুইটার মধ্যে সম্পর্কটা আমরা একটু দেখতে চাই, যে ভাই কার্তেশীয় পোলার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক যেটা দিয়ে আসলে আমাদের ম্যাথটা করতে হবে, যেটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। সো আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে কার্তেশীয় মানে কি, দুইটা দূরত্ব এক্স ওয়াই, আর পোলার মানে কি বলতো, আর কমা থিটা। তাহলে আমরা ফার্স্টে যেটা দেখব সেটা হচ্ছে যে কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যাওয়া যায়। আমরা ফার্স্টে এইটা দেখব যে কার্তেশীয় থেকে কিভাবে পোলারে যাওয়া যায়, তার মানে এক্স কমা ওয়াই কে কিভাবে আর কমা থিটা বানানো যায়। ঠিক আছে, আমরা ফার্স্টে এইটা দেখব। ওকে, এটা খুবই ইজি, কেন, কারণ এটা পিথাগোরাসের সূত্র বসায় দিলে ইজিলি হয়ে যায়। যেমন খেয়াল করো, এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে কি লম্ব, আর হচ্ছে কি বলতো অতিভুজ, তাই না? তাহলে আমরা যদি এখানে এই পিথাগোরাসের সূত্রটা বসাই যে আর হচ্ছে ভূমি স্কয়ার লম্ব স্কয়ার রুট ওভার, তাহলে দেখো আমরা আর এর মানটা পেয়ে যাই। এই যে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এক্স ওয়াই দেওয়া থাকলে আর বের করার সূত্র। আচ্ছা, দ্বিতীয় সূত্রটা হলো ট্যান থিটার সূত্র। ট্যান থিটা হচ্ছে কি বলতো, দেখো তো এখান থেকে থিটা, এই যে থিটা বের করবো আমরা, এই যে থিটা বের করবো, ইজি। ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে কি বলতো এক্স। এইখান থেকে মনে রাখো, আমরা এখান থেকে এই সূত্রটা ইউজ করে আমরা থিটা বের করব, কিন্তু এই থিটা বের করতে গিয়ে আমাদের কিছু শর্ত মানতে হবে, কিছু শর্ত মানতে হবে। শর্তটা হইলো এই থিটা অলওয়েজ পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে মাপব, পজিটিভ এক্স অক্ষ হতে মাপব। কিভাবে সেটা, সেটা আমি বুঝাই দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে। পজিটিভ এক্স অক্ষ হতে মাপব, তার মানে সবসময় তুমি ডান পাশ থেকে থিটা মেজার করবা, ডান পাশ থেকে, বাম পাশ থেকে না, থিটা মাপবো সবসময় কি ডান পাশ থেকে। ওকে, মোহাম্মদ জিয়াদ হাসান, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কে আবিষ্কার করেন? অনেকক্ষণ ধরে এটা কি কমেন্ট করে যাচ্ছে ও? আচ্ছা, পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা জেনারেট হয় কার্তেশীয় প্ল্যান, মানে আইডিয়াটা দেয় যে এইভাবে তলে আছে, সেই তল থেকে নতুন একটা প্রশ্ন জাগে যে আমি যদি সোজা যেতে পারি কিনা, সেখান থেকে পোলার সিস্টেমটা চলে আসে। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে কার্তেশীয় থেকে পোলার বাই করার সূত্র হচ্ছে দুইটা, সেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, একটা হচ্ছে আর ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, খাতা কোণায় লিখে ফেলো। আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, ওয়াই বাই এক্স। এখান থেকে থিটা মাপার সময় কি করতে হবে, পজিটিভ এক্স অক্ষ থেকে মাপতে হবে। কিভাবে সেটা আমি উদাহরণ দিয়ে বুঝাবো। আচ্ছা, আরেকটা কথা হলো, এবার হলো আমরা উল্টাটা দেখব, সেটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে কনভার্সন। আগে দেখছি কার্তেশীয় থেকে পোলার, এখন আমরা শিখবো হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে যাওয়া যায়। এটাও খুব ইজি, পোলার থেকে কার্তেশীয়তে কিভাবে যাওয়া যায় সেটা আমরা এখন দেখব। ওকে, পোলার মানে হচ্ছে কি, তোমাকে আর থিটা দিয়ে দিবে, কার্তেশীয় মানে হচ্ছে তুমি এক্স ওয়াই এ নিয়ে যাবা। তাহলে এটা কিভাবে সম্ভব, এটা ভাইয়া একদম সোজা হিসাবে সম্ভব। আর হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে কি বলতো ভূমি। তাহলে আমরা জানি যে ভাইয়া ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি যে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। তাহলে এইটা হচ্ছে এক্স বাই করার সূত্র, পোলার থেকে কার্তেশীয় বাই করার প্রথম সূত্র, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আর কস থিটা। ঠিক আছে কিনা, একদম সিম্পল এগুলা। এবার দেখো ওয়াই, ওয়াই হচ্ছে কি লম্ব, আর হচ্ছে কি বলতো অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু হচ্ছে কি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। কি, ওকে, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই যে শেষ। অভিক্ষেপ, আয় এটা অভিক্ষেপ, হ্যাঁ অবশ্যই অবশ্যই। আর কস থিটা শুধু অভিক্ষেপ না, এটা যে কোনো কিছুই হইতে পারে বাবা। হ্যাঁ, অভিক্ষেপে আমরা কস থিটা দিয়ে পড়ছি দেখে মনে হচ্ছে আয় এটা তো অভিক্ষেপ। অবভিয়াসলি এই আর এর কতটুকু অংশ লম্বালম্বি আসে সেটাই তো, নাকি সিম্পল। তাহলে দুইটা জিনিস দেখো আমরা অঙ্ক শুরু করে দিই বাবা। একটা হচ্ছে কার্তেশীয় থেকে পোলারে যাইতে হইলে পিথাগোরাসের সূত্র আর ট্যান থিটা সূত্র, আর হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার স্কোয়ার, আর ট্যান থিটা হচ্ছে ওয়াই বাই এক্স। এবার থিটা বাই করার কিছু শর্ত আছে, সেটা অঙ্ক দিয়ে বুঝাবো। আর
পোলার থেকে কার্টেসীয় বাই করার সূত্র হচ্ছে কস থিটা সাইন থিটা। আর এর সাথে কস থিটা নিলে এক্স পেয়ে যাব, আর এর সাথে সাইন থিটা নিলে ওয়াই পেয়ে যাব, ঠিক আছে? দুইটা কনভার্সন। এরকম আরো ভিডিও দেখতে শিখো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর নিয়মিত নোটিফিকেশন পেতে বেল আইকনটিও প্রেস করে নাও এখনই।